আসসালামু আলাইকুম। আজকে আমরা পরিমিতির সামগ্রিক ক্ষেত্রফল কিভাবে বের করে সেটা দেখার চেষ্টা করব। গত ক্লাসে আমরা পরিমিতির মধ্যে থেকে চতুর্ভুজের আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, পরিসীমা এবং কর্ণের দৈর্ঘ্য বের করতে শিখেছিলাম। আজকে দেখব যে সামুদ্রিকের ক্ষেত্রফল কিভাবে বের করা যায়। এখানে যদি সামুদ্রিকের ভূমি এবং উচ্চতা দেয়া থাকে তাহলে সামুদ্রিকের ক্ষেত্রফলটা কী হবে সেটা আমরা এখন দেখছি। এখানে এ বি সি ডি একটি সামুদ্রিক। এর আগে বলে নিচ্ছি যে সামুদ্রিকটা হচ্ছে যে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, কিন্তু কোনো কোণই সমকোণ নয় এমন একটি ক্ষেত্র। এরকম চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে সামুদ্রিক ক্ষেত্র বলে। এখানে এ বি সি ডি একটি সামুদ্রিক ক্ষেত্র, এ সি হচ্ছে একটি কর্ণ, আর এ ই এইটা হচ্ছে যে এই ভূমির উপরে অঙ্কিত একটি লম্ব অথবা উচ্চতা, উচ্চতা অথবা লম্ব। তার উচ্চতাকে আমরা এইচ এবং ভূমিকে বি ধরে নিচ্ছি। এই যে সামুদ্রিকের কর্ণ, আমরা জানি যে এটি সামুদ্রিকের কর্ণ সামুদ্রিকটিকে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই যে এসি কর্ণ এটি সামুদ্রিকটিকে সমদ্বিখণ্ডিত করেছে। সেক্ষেত্রে এ বি সি একটি ত্রিভুজ এবং এ ডি সি একটি ত্রিভুজ হয়েছে। তাহলে আমরা লিখতে পারি এখানে এ বি সি ডি সামুদ্রিকে সামন্তরিকের ভূমি হচ্ছে বি সি সমান বি এবং উচ্চতা এ ই সমান এইচ। তাহলে এইখানে সামুদ্রিকের ক্ষেত্রফলটা হবে হচ্ছে যে এই যে এ বি সি এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এ ডি সি এই ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। অর্থাৎ সামুদ্রিকটির ক্ষেত্রফল টু ইন্টু ত্রিভুজ এ বি সি। তাহলে টু ইন্টু ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ, এখানে ভূমি হচ্ছে বি আর উচ্চতা এইচ, বর্গ একক। তো দেখা যাচ্ছে এই টু টু কাটা, বি এইচ বর্গ একক। তো এই বিষয়টা আসলে কি, বি এইচ বিষয়টা আসলে ভূমি উচ্চতা, অর্থাৎ সামুদ্রিকের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে ভূমি গুণ উচ্চতা বর্গ একক। তাহলে দেখা যাচ্ছে যে যখন আমাদের এমসিকিউ পরীক্ষাগুলো দিতে হয় বা বিভিন্ন নিয়োগ পরীক্ষা দিতে হয়, সেই নিয়োগ পরীক্ষায় আমাদের প্রশ্ন আসে যে সামুদ্রিকের ভূমি হচ্ছে, কথাটা আসলো যে সামুদ্রিকের ভূমি দুই আর উচ্চতা হচ্ছে তিন, তাহলে সামুদ্রিকের ক্ষেত্রফল কত, তিন দুগুণে ছয়, ভূমি গুণন উচ্চতা টু ইন্টু থ্রি সমান সিক্স। তো এরকম আসতে পারে যে সামুদ্রিকের ভূমি দশ আর উচ্চতা দুই, সেক্ষেত্রে ক্ষেত্রফল কী হবে বিশ। অর্থাৎ যে কোনো সামুদ্রিকের ভূমি এবং উচ্চতা দেয়া থাকলে সামুদ্রিকটির ক্ষেত্রফল হবে ভূমি গুণ উচ্চতা। তো এমসিকিউতে আসলে এই বিষয়গুলো নিয়োগ পরীক্ষায় বিভিন্ন সময় আসতে দেখা গেছে এবং আসে, কাজে আমাদেরকে এই যে এমসিকিউগুলো সঠিকভাবে করতে এবং রিটেন পার্টে ভালো করতে এই সূত্রগুলো খুবই জরুরি। তো আমরা এখন দেখবো যে সামুদ্রিকের ক্ষেত্রে যদি ভূমি উচ্চতা না দেয়া থেকে থেকে যদি একটি কর্ণের বিপরীত কৌণিক বিন্দু থেকে লম্ব দেয়া থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে। আমরা ধরে নিচ্ছি যে এই কর্ণটি দেয়া আছে এবং এই যে কর্ণ বিডি কর্ণ, এই বিডির কর্ণ কর্ণের বিপরীত কৌণিক বিন্দু হচ্ছে এটা অথবা এটা। তো বিপরীত ধরে নিই যে বিপরীত কৌণিক বিন্দু এখান থেকে একটা লম্ব দূরত্ব দেয়া আছে, তো এই লম্ব দূরত্ব এখানে এইচ, আর এই যে এটা এটাও কি হলো যে বিডি কর্ণ এই এ বি এ বি ডি ত্রিভুজ আর হচ্ছে এই বি ডি সি ত্রিভুজ। তো সেক্ষেত্রেও কিন্তু
ভূমি এখানে বি, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই সামুদ্রিকের ক্ষেত্রফল বের করতে একই হবে। অর্থাৎ এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রে এ বি ডি ক্ষেত্রে যদি আমরা হিসাব করি সামুদ্রিকের ক্ষেত্রফল, তাহলে হচ্ছে যে এ বি ডি ত্রিভুজ টু ইন্টু ত্রিভুজ এ বি ডি বর্গ একক, অর্থাৎ টু ইন্টু এটা এখানে এটার ক্ষেত্রে হাফ ইন্টু বি ইন্টু এইচ, অর্থাৎ ভূমিগুণন উচ্চতা, তাহলে বি এইচ একই দেখা যাচ্ছে। তাহলে কৌণিক এক্ষেত্রে আমরা লিখতে পারি যে এই যে লম্ব বিপরীত কৌণিক, অর্থাৎ এই যে কর্ণ, কর্ণের বিপরীত কৌণিক বিন্দু থেকে অঙ্কিত লম্ব আর ভূমি, এই অঙ্কিত লম্ব আর ভূমি গুণ করলে সামুদ্রিকের ক্ষেত্রফল পাওয়া যাচ্ছে। সুতরাং কোনো প্রশ্নের মধ্যে যদি দেয়া থাকে যে একটি সামুদ্রিক তার কর্ণের বিপরীত কৌণিক বিন্দুতে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেয়া আছে হচ্ছে এই যে 2 মিটার আর ভূমির দৈর্ঘ্য দেয়া আছে 5 মিটার, তাহলে সামুদ্রিকটির ক্ষেত্রফল হবে 10 মিটার। মুখে মুখে আমরা 2 সেকেন্ডের মধ্যে উত্তরগুলো বের করতে পারি। তো নিশ্চয়ই আপনারা মনোযোগ দিয়ে ক্লাসটা করেছেন এবং নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই এই সামুদ্রিকের ক্ষেত্রফলের সূত্র মাথায় রাখতে হবে। সূত্রগুলো পরিমিতি হচ্ছে যে এই বিষয়গুলোকে এই ছবিটাকে মাথায় রাখতে পারলে এবং সূত্রগুলো মাথায় রাখতে পারলেই পরিমিতিকে আসলে বসে আনা যায়। দেখা হবে পরবর্তী ক্লাসে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।